নমস্কার আজকে আমরা ইকোনমিক রিফর্মস নিয়ে আলোচনা করব ইকোনমিক রিফর্মস মানে ইন্ডিয়ার ইকোনমিক রিফর্মস নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমে ওয়াশিংটন কনসেনসাস সম্পর্কে জানবো ওয়াশিংটন কনসেনসাস জিনিসটা কি ব্যাপারটা হচ্ছে যে যখনই কোনো একটা কান্ট্রি তার ইকোনমিক যে ফর্মুলাস বা যে মডেলটা সে গ্রহণ করে এবং সেটা যদি সাকসেসফুল হয় তাহলে আদার্স যে কান্ট্রিগুলো আছে সেগুলো সেটাকে ফলো করে মানে সেটা যদি সাকসেসফুল হয় তারপর তো এই সময় যখন কোল্ড ওয়ার চলছিলো যখন তখন সেই সময় সোভিয়েত একটি মডেল যে যেটা গ্রহণ করেছিল সোভিয়েত রাশিয়া সেটা হচ্ছে কমিউনিস্ট মডেল আর ইউরোপিয়ান যেটা করেছিল ইউরোপিয়ান কান্ট্রিগুলো সেটা হচ্ছে ইউরোপিয়ান কন্ট্রোলড ক্যাপিটালিজম মডেল তো ইউরোপিয়ান কন্ট্রোল ক্যাপিটালিজম মডেল যারা গ্রহণ করেছে তাদের মধ্যে ছিল ইউএসএ এবং ইউকে এবার সোভিয়েত কমিউনিস্ট মডেল যেটা সেটা কি ছিল সেটা ছিল যে টোটালি গভর্নমেন্ট যে সেই স্টেট যে সে কন্ট্রোল করবে আর ক্যাপিটালিজম মডেলে কি সেটা কিন্তু ফ্রি ছিল কিন্তু কিছুটা রেগুলেট করতে গভর্নমেন্ট এবার কোল্ড ওয়ারের পরে মানে কোল্ড ওয়ার যখন চলছে সেই সময় নাইনটিন এইটিজে যখন দেখা যাচ্ছে যে সোভিয়েত কমিউনিস্ট মডেল যেটা সেটা কিন্তু কার্যকরী হলো না এবং কার্যকরী যখন হলো না তখন বোঝা গেল যে সোভিয়েত রাশিয়ার যে মানে মডেলের যে উইকনেসগুলো সেগুলো ক্লিয়ার হয়ে গেল কিন্তু ইউরোপিয়ান কন্ট্রোল ক্যাপিটালিজম মডেল যেটা সে কি করলো সে কিন্তু লিবারেল ফ্রি ক্যাপিটালিজমে চলে গেল লিবারেল ফ্রি ক্যাপিটালিজম মানে কি লিবারেল ফ্রি ক্যাপিটালিজম বলতে বোঝাচ্ছে যে সেখানে কিন্তু গভর্নমেন্টের একদমই লেস রেগুলেশন থাকবে মানে গভর্নমেন্ট একদমই যতটা কম পারা যায় ততটা কম রেগুলেট করবে পুরোটাই কিন্তু ফ্রি তো এই যখন এই মডেলটা যখন করা হলো তখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু সাকসেসফুল হচ্ছে এবং এটা সাকসেসফুল হওয়ার পর দেখা দেখা গেল যে ইউএসএ বা আমেরিকা আমাদের কি হচ্ছে যে সেই ডমিনেট মানে তার এই মডেলটা মানে পোস্ট কোল্ড ওয়ারের পর তার এই মডেলটা দেখা যাচ্ছে যে ডমিনেন্ট মানে বেশ যেহেতু সাকসেসফুল হয়েছে অন্যান্য কান্ট্রিগুলোও কিন্তু চাইবে যে এই মডেলটাকে অ্যাপ্লাই করতে তার মানে যদি এই মডেলটাকে যদি যে কোনো একটা কান্ট্রিও যদি গ্রহণ করে তাহলে কী হবে যে আমেরিকা তাকে হেল্প করছে মানে আমেরিকার যে পাওয়ারটা সেটা সে বোঝাতে পারছে এবার এর জন্য কি করলো যে একটা গ্লোবাল পলিটিক্যাল ইকোনমিক এজেন্ডা গঠন করা হলো যেটাই হচ্ছে ওয়াশিংটন কনসেনসাস তো এই ওয়াশিংটন কনসেনসাসের ওপর বেশ করে কী এসে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক মানে এখানে কয়েকটা জিনিস করলো মানে ওয়াশিংটন কনসেনসাসের মেন এটা কি ছিল মেন এটা ছিল যে ফ্রি মার্কেট ক্যাপিটালিজম এবার আই আর ওয়ার্ল্ড ব্যাংক করল কি যে কিছু এই ক্ষেত্রে আই আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক শুরু করলো যে ডেভেলপিং যে কান্ট্রিগুলো যারা আই এম এর কাছ থেকে বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে বা যারা যাদেরকে লোন নিতে হবে এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে কিছু টার্মস অ্যাপ্লাই করলো কিছু শর্ত রাখলো তার মধ্যে শর্তগুলোর মধ্যে কী কী প্রথম হচ্ছে যে যে কান্ট্রিগুলো লোন নেবে তাদেরকে প্রথমত তাদের কারেন্সি ডিভ্যালুয়েশান করতে হবে ইম্পোর্ট ট্যারিফটাকে কমাতে হবে এক্সপোর্ট ডিউটিটাকে বাড়াতে হবে এবং এক্সপেন্ডিচার কম করতে হবে এটাকে আমরা শর্ট টার্মে ডিভ্যালুয়েশান হচ্ছে ডি এবং ইম্পোর্ট ট্যারিফ হচ্ছে আই এক্সপোর্ট ডিউটি ই এবং এক্সপেন্ডিচার হচ্ছে ই ডি আই ই ই ডাই এই শর্ট টার্মে আমরা এই তিনটে টার্মটাকে আমরা এই শর্টভাবে এইভাবে লিখি ডাই তো এই ছিল ওয়াশিংটন কনসেনসাস ঠিক আছে এবার আমরা আলোচনা করব ইকোনমিক রিফর্মস নিয়ে ইন্ডিয়ার ইকোনমিক রিফর্মস যেটা হয়েছিল নাইনটিন নাইনটি কিন্তু এই ইকোনমিক রিফর্মসের প্রয়োজনটা কেন হলো হঠাৎ করে কেন উনিশশো একানব্বই গিয়ে মানে আমরা এই ইকোনমিক রিফর্মসটা আমরা নিয়ে এলাম তো তার আগে যাই জিনিসটা আমরা জেনে নেবো যে আগে কী কী হয়েছিল এরকম তো তখন কি শপিং মল এখন যেরকম দেখছি শপিং মল বা নানান রকমের গাড়ি হ্যাঁ যেমন বিএমডাব্লু জাগোয়ার কিন্তু একটা সময় ছিল যখন আমরা শুধু দেখতে পেতাম অ্যাম্বাসেডার এবং ফিয়েটকার তাছাড়া একসময় কিন্তু সরকারি চাকরি বেশি রমরমা ছিল প্রাইভেট কোম্পানি কিন্তু ততটা ছিল না তাছাড়া কি ছিল তাছাড়া আমাদের সেই সময় লাইসেন্স রাজ বলে একটা লাইসেন্স পারমিট রাজ বলে একটা জিনিস কাজ করত। সেটা কিন্তু ইন্দিরা গান্ধীর সময় থেকে চলছিলো এটা কি জিনিস কোন কোম্পানি বা কোনো ফ্যাক্টরি শুরু হতে গেলে তার জন্য তো একটা লাইসেন্স লাগবেই কিন্তু তাছাড়াও সেই সময় হয়েছিল কি সেই সময় হয়েছিল যে ফ্যাক্টরিটা কতটা প্রোডাকশান করবে এবং ফ্যাক্টরিতে ফ্যাক্টরির যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো কত দামে বিক্রি হবে সেটাও কিন্তু গভর্নমেন্ট ডিসাইড করতো মানে পুরোপুরি গভর্নমেন্ট কন্ট্রোল হয়ে যাচ্ছে তাছাড়া কি আমাদের কিন্তু তখন ছিল ক্লোজড ইকোনমি ক্লোজ ইকোনমি সিস্টেম ছিল মানে এক্সপোর্ট ইম্পোর্ট ঠিক সেরকম হতো না আমরা ইম্পোর্ট করতাম ওয়াইলটা এবার এই ক্লোজড ইকোনমি থেকে ইকোনমি ওপেন ইকোনমিতে আমাদের আসা তো এই আসাটা কিভাবে হয়েছিল এবং আমাদের যদি এটা আসার আমরা আগে কারণটা দেখতে যাই তাহলে আমরা প্রথমে রাজীব গান্ধীর টাইমটাতে যাব যখন দেখব রাজীব গান্ধী কিন্তু রাজীব গান্ধীর মেন উদ্দেশ্য ছিল রাজীব গান্ধী সরকারের যে সেলফ রিলায়েন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া উনি বলেছিলেন একটা জায়গায় উনি ভাষণ দিচ্ছেন সেখানে উনি বলছেন যে আই ড্রিম অফ আ ইন্ডিয়া স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট তো এই সেলফ রিলায়েন্ট হতে গেলে অবশ্যই আমাদের টেকনোলজির দিক থেকে হোক বা এডুকেশনের দিক থেকে হোক সব দিক থেকে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তো সবই ঠিকঠাক ছিল তাহলে এখানে কি হলো কি এমন জিনিস হলো যে কোনো কিংস চলে এলো দেখা যাচ্ছে উনিশশো জুন মাস যদিও উনিশশো আমাদের রাজীব গান্ধী সরকার সম্পূর্ণভাবে কোলাপ্স করে হ্যাঁ কিন্তু উনিশশো একানব্বই দেখা যাচ্ছে জুন মাসে যে ফরেন এক্সচেঞ্জ যে রিজার্ভটা সেটা আমাদের তখন আছে ওয়ান বিলিয়ন ডলার আর মাত্র যেটা কিন্তু আমাদের শুধুমাত্র দু সপ্তাহে দু সপ্তাহে তেল ইম্পোর্ট করতে পারবে এরপর তেল ইম্পোর্ট করার মতো কিন্তু আর সামর্থ্য ছিল না ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একদমই কমে গেছে তাছাড়া ইনফ্লেশন দেখা যাচ্ছে উনিশশো একানব্বই বিরানব্বই যে ইনফ্লেশনটা সেটা ছিল থার্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং নাইনটিন এইটটি এইট টু নাইনটি সেখানে ছিল সিক্স থেকে সেভেন পার্সেন্ট যেখানে উনিশশো আশি নব্বইয়ের অষ্টআশি নব্বইয়ের টাইমটায় ছয় থেকে সাত পার্সেন্ট সেখানে একানব্বই বিরানব্বই হচ্ছে তেরো দশমিক সাত পার্সেন্ট তাছাড়া কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ছিল থ্রি পয়েন্ট টু পার্সেন্ট অফ জিডিপি জিডিপি এ থ্রি পয়েন্ট টু পার্সেন্ট এবং এক্সটার্নাল ডেপ ছিল জিডিপি এর থার্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট তো এই যে পরিস্থিতিগুলো চলে এসছে এগুলো কেন এসেছিল এগুলো আসার প্রথম কারণ হচ্ছে ইমপ্রপার ফিজিক্যাল ডিসিপ্লিন অ্যান্ড টু মাছ বরোইং বাই গভর্নমেন্ট এই যে টু মাছ বড়োইং কেন হয়েছিল দরকারটা এতটা বড় করার কেন দরকার হয়েছিল তো ধার তো তখনই করতে হবে যখন হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে সেই সময় সরকারের ক্ষেত্রেও তাই হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় থেকে পভার্টি ইরেডুকেশান বা আমাদের তারপরে রাজীব গান্ধীর সময়ে যে সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া বা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এই এই যে সমস্ত আমাদের গোলগুলো ছিল তো তার মধ্যে আমাদের ছিল কি প্রথমত ওয়েলফেয়ার ডিফেন্স এডুকেশন হেলথ কেয়ার এইগুলোর ক্ষেত্রে উন্নতি সাধন এবার এগুলোর জন্য কি হচ্ছে এগুলো উন্নতি সাধন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যত টানা আয় ছিল তার থেকে বেশি আমরা ব্যয় হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে বাইরে থেকে আমাদের বড় করতেই হবে এবার বাইরে থেকে বড় করতে যাওয়া মানে আমাদের কি হচ্ছে যে বাইরে থেকে যখন বড় করছি ধার নিচ্ছি তখন তো আমাদের তো সেটা মেটাতে হবে বা ইন্টারেস্ট হতে পারে বা আমাদের পুরোপুরি মেটাতে হতে পারে তো আমরা ইন্টারেস্ট যখন মেটাতে যাব। যখন বাইরে থেকে আমরা বড় করছি বাইরে থেকে বড় করার কারণ একটাই ছিল যে আমাদের ইন্টারেস্টটা কম লাগতো তো বাইরে থেকে যখন বড় করছি আমরা যখন ইন্টারেস্টটা দিতে যাব তখন আমাদেরকে অবশ্যই ফরেন কারেন্সিতে দিতে হবে মানে ডলারে দিতে হবে এবার যদি আমরা ডলারে পে করি তাহলে আমাদের কি হচ্ছে আমাদের ফরেন রিজার্ভটা কমছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কমছে তাছাড়া আর একটা কারণ হল পলিটিক্যাল ইনস্টেবিলিটি যখন রাজীব গান্ধী গভর্নমেন্ট ছিলেন রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন তখনই কিন্তু এই ইকোনমিক কন্ডিশনটা খারাপ হতে শুরু করে তো তখনই আইএমএফ রাজীব গান্ধীকে বলেছিল যে এরকম কিন্তু ভবিষ্যতে ক্রাইসিস হতে পারে তো তিনি যেন আই এম কাছে যান কিন্তু রাজীব গান্ধী যাননি পরে এরপরে আসে বি পি সিং আমাদের প্রধানমন্ত্রী হন ভিপি সিংও কিছু করতে পারেননি এই ব্যাপারে কিন্তু তারপরে আসেন আমাদের চন্দ্রশেখর চন্দ্রশেখর যখন প্রাইম মিনিস্টার হন তখন এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে গাল্ফার গালফওয়ারে কি হয়েছিল না ইরাক তখন কুয়েতের উপর আক্রমণ করেছে এবার কুয়েতে যখন আক্রমণ করে তখন আমেরিকা সিদ্ধান্ত নেয় যে সে ইরাককে আক্রমণ করবে এবার আমরা আরবিয়ান কান্ট্রিগুলোর উপর নির্ভর করতাম তেলের জন্য তো এই সময় দেখা গেল যে যেখানে আমরা পাঁচশো কোটি টাকা খরচ করতাম মাসে তেলের জন্য সেখানে সেটা খরচ গিয়ে দাঁড়ালো বারোশো কোটি টাকা একে তো এরকম একটা ইকোনমিক কন্ডিশন চলছিলো তার উপর তেলের দাম এরকম বেড়ে যাওয়ায় জিনিসটা আরও খারাপ হয়ে গেল এবার আমরা কিন্তু সবসময়ই আরব দেশের পক্ষে ছিলাম কিন্তু এই সময় আমাদের আইএমএফ এর কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন হইল টাকা নেওয়ার যখন প্রয়োজন হলো তখন আইএমএফ কিছু শর্ত আমাদের যেরকম আমরা বলেছিলাম আগে যে আইএমএফ চারটে শর্ত দেয় তো সেই শর্ত তো ছিলই তাছাড়া আইএমএফ এর উপর আমেরিকার একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল তো আমেরিকাও এখানে শর্ত দেয় যে ইউএসএ যে ফাইটার জেটটা ইরাককে আক্রমণ করবে তো সেই ফাইটার জেট রিফিউর করার জন্য ভারতে ল্যান্ড হবে এবং সেটা অনুমতি দিতে হবে এবার আমেরিকাকে এই অনুমতি দেওয়া মানে এই যুদ্ধে আমেরিকার সাহায্য করা কিন্তু এর কোনো উপায় ছিল না এর পরিবর্তে আইএমএফের কাছ থেকে বিনা শর্তে ভারত টাকা পাবে কিন্তু এই টাকা নেওয়ার পরে কিন্তু অবস্থা ঠিক হয়নি এরপরে উনিশশো একানব্বইয়ে যে সময়টা এলো তখন দেখা যাচ্ছে কি যে আমাদের কিন্তু একদমই তেল ইম্পোর্ট করার মতো আর টাকা নেই তখন আরবিআইয়ের গভর্নর ছিলেন এস ভেঙ্কটরমণ এবং মনমোহন সিং তখন ছিলেন প্রধানমন্ত্রীর মানে অর্থ মন্ত্রকের যে পরামর্শদাতা তো চন্দ্রশেখর চন্দ্রশেখরের গভর্নমেন্টের সময় তখন তখন এস ভেঙ্কটরমন মনমোহন সিংয়ের সঙ্গে পরামর্শ করলেন এবং পরামর্শ তিনি বললেন যে আরবিআই কাছে এই ক্ষমতাটা আছে যে প্রয়োজনে দেশের প্রয়োজনে সে তার সোনা তার কাছে যে সোনাটা আছে সেটা সে বন্ধক রাখতে পারে তো প্রধানমন্ত্রীর তখন প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে আলোচনা হয় মানে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আরবিআইয়ের গভর্নর এস ভেঙ্কটরমণ আলোচনা করেন এবং প্রধানমন্ত্রীতে সম্মতি দেন ফিনান্স মিনিস্টার ছিলেন তখন যশবন্ত সিং তো তিনিও এই ব্যাপারে সম্মতি দেন এবং এ ঠিক এই মুহূর্তে চন্দ্রশেখর গভর্নমেন্ট কিন্তু কোল্যাবস করে এবং প্রায় যে কেয়ারটেকার মিনিস্ট্রি তখন কেয়ারটেকার মিনিস্ট্রির দায়িত্বে আসে তো এই সময় আমাদের কুড়ি কুড়ি হাজার কেজি সোনা আমাদের সুইজারল্যান্ডের ব্যাংকে বন্ধক রাখা হয় এবং সাতচল্লিশ হাজার কেজি সোনা রাখা হয় ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাঙ্ক অফ জাপানে মানে এই দুই দফায় সোনাটা রাখা হয় কিন্তু এই খবরটা কাউকে জানানো হয়নি বা কোনো পার্লামেন্টে কোনো রকম কোনো অনুমতি বা মিনিস্ট্রির কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার রকম কিছু হয়নি খবরটা চাপায় ছিল কিন্তু এই খবর বেশি দিন চাপা থাকেনি পরে হিন্দু নিউজ পেপারে এই খবরটা বেড়ে প্রকাশ হয়েছে এবার উনিশশো একানব্বই যে ভোট হয় তাতে পিবি রাও প্রধানমন্ত্রী হয়ে আসেন তিনি প্রথমে আইজি জি প্যাটেল মানে তিনি তাকে বলেন ফিনান্স মিনিস্টার হওয়ার জন্য কিন্তু আইজি প্যাটেল প্রত্যাখ্যান করেন পরে তখন মনমোহন সিংকে ফিনান্স মিনিস্টার করা হয় মনমোহন সিং যখন ফিনান্স মিনিস্টার হন অলরেডি আই এম যে মানে আমাদের শর্ত ছিল তাতে ডিভ্যালুয়েশন করার যে শর্তটা ছিল শর্ত সেই শর্ত অনুযায়ী অলরেডি আমাদের কারেন্সি বা টাকা আমাদের দুবার ডিভ্যালুয়েশন ঘটেছে তাছাড়াও কি হয়েছে যে লাইসেন্স পারমিট রাজ ছিল মানে এই যে গভর্নমেন্টের বা স্টেটের যে কন্ট্রোলটা ছিল সেই কন্ট্রোলটা কমিয়ে দেওয়া হয়েছে এবার এই এক মাসের মধ্যে যখন মনমানসিক বাজেট পেশ করেন এবং তারপরে আমাদের এই মুহূর্তে আসে আমাদের লিবারালাইজেশান প্রাইভেটাইজেশান এবং গ্লোবালাইজেশান যেটাকে আমরা শর্টে বলি এলপিজি তো এই লিবারালাইজেশান প্রাইভেটাইজেশান এবং গ্লোবালাইজেশনের মধ্যে লিবারালাইজেশান মানে কি লিবারালাইজেশান মানে হচ্ছে যে মুক্ত করা মানে যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে কিছুটা মুক্ত করে দেওয়া তার মধ্যে পড়ছে কি ডি রেগুলেশন অফ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোর যে এই যে আমরা আগেই বললাম লাইসেন্স রাজটা সেটাকে বন্ধ করা এতে কী হচ্ছে যে সরকারের যে যে প্রভাবটা ছিল সেটা কিছুটা কমছে এবং একদমই পুরোপুরি কমে যাওয়ার কথা বল বলা হচ্ছে না এখানে স সরকার যে মানে রেগুলেট করবে হ্যাঁ কিন্তু সেটা ততটা নয় যেটা আগে হচ্ছিল ঠিক আছে এতে প্রাইভেট কোম্পানিগুলো ইন্ডিয়াতে এন্টার করবে তাছাড়া কি ফিনান্সিয়াল রিফর্ম হবে ফিনান্সিয়াল রিফর্মের ক্ষেত্রে কি ব্যাংকিং সেক্টরের রিফর্ম হয়েছিল যেখানে আরবিআই মানে অন্যান্য ব্যাংকের উপর যতটা প্রভাব এতদিন ছিল সেই জিনিসটা কম হলো তারপর হলো ট্যাক্স রিফর্ম ট্যাক্স রিফর্মটা কী হয়েছিল ট্যাক্স রিফর্মটা হয়েছিল এটাই যে ট্যাক্সের পারসেন্টেজটা কমিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পেনাল্টিটা বাড়ানো হয়েছিলো মানে যদি ট্যাক্স কম হয় যদি ট্যাক্স কম হয় তাহলে কি হবে সবাই ট্যাক্সটা পে করবে কিন্তু পেনাল্টি বাড়িয়ে যদি মানে ট্যাক্স কম করে পেনাল্টি বাড়িয়ে দিলে কী হবে ট্যাক্সটা সবাই পে করবে মানে যদি কেউ সাপোজ আট হাজার টাকা তার ট্যাক্স লাগে কিন্তু যদি তাকে সেই আট হাজার টাকা পে যদি না করে ট্যাক্স পে না করে তাহলে তাকে দশ হাজার টাকা পেনাল্টি দিতে হবে তো সে তা ভাববে আমি আট হাজার টাকা ট্যাক্সটা আমি পে করে দিই যাতে আমার দশ হাজার টাকা পেনাল্টি লাগে অন্তত দু হাজার টাকা তো বাঁচছে তো এই জিনিসটা করা হয়েছিল। তাতে সবাই কী করবে ট্যাক্সটা পে করবে তাছাড়া ফরেন এক্সচেঞ্জ রিফর্ম ফরেন এক্সচেঞ্জ রিফর্মটা কি হয়েছিল ডিভ্যালুয়েশন করা হচ্ছে এখানে টাকাটা ডিভ্যালুয়েশন ডিভ্যালুয়েশন করার ক্ষেত্রে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিফর্মের কি মানে প্রভাবটা কি যদি ডিভ্যালুয়েশন হয় তার মানে কি অন্যান্য কান্ট্রির তুলনায় মানে অন্যান্য কান্ট্রির কাছে আমাদের জিনিসপত্রের দাম কম হচ্ছে যখনই অন্য কান্ট্রি দেখবে যে জিনিসপত্রের দাম কম তার মানে সে তখন ইন্ডিয়াতেই আসবে জিনিসপত্র কেনার জন্য যখন অন্য কান্ট্রি ইন্ডিয়াতে জিনিসপত্র কিনতে আসবে তার মানে সে ডলারে পে করবে তো সে যখন ডলারে পে করবে তখন কি হবে আমাদের ফরেন এক্সচেঞ্জটা বাড়বে আরেকটা কী হয়েছিল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পলিসি রিফর্ম ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পলিসি রিফর্মে কী হয়েছিল না টেকনোলজি ইউজ করে বা যেভাবেই হোক আমাদের ডোমেস্টিক জিনিসের কোয়ালিটিটা যেন বাড়ানো হয় মানে এই মুহূর্তে তো প্রাইভেট কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়াতে এন্টার করেছে তো তাদের সঙ্গে কম্পিট করার জন্য বা যেন আমাদের ডোমেস্টিক যে জিনিসপত্র সেগুলো যেন ঠিকঠাক কমপ্লিট করতে পারে এরপর এসছে প্রাইভেটাইজেশান তো প্রাইভেটাইজেশান হচ্ছে কি প্রাইভেটাইজেশান এবং এই যে মানে ডিজ ইনভেস্টমেন্ট দুটোর মধ্যে একটা পার্থক্য আছে প্রাইভেটাইজেশান হচ্ছে যে যেখানে প্রাইভেট কম মানে প্রাইভেটের শেয়ার হচ্ছে ফিফটি পার্সেন্টের বেশি ফিফটি পারসেন্টের বেশি মানে প্রাইভেটের কন্ট্রোল থাকছে কিন্তু ডিজ ইনভেস্টমেন্ট হচ্ছে যে স্টেটের ফিফটি পার্সেন্টের বেশি থাকবে স্টেটের শেয়ারটা হচ্ছে ফিফটি পার্সেন্টের বেশি তো স্টেটের শেয়ার যদি ফিফটি পার্সেন্টের বেশি হয় তাহলে সেখানে স্টেটের কন্ট্রোল থাকছে তাহলে প্রাইভেটাইজেশন আর ডিজনভেস্টের মধ্যে ডিজ ইনভেস্টমেন্টের মধ্যে এটাই পার্থক্য আর তারপরে হচ্ছে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশান জিনিসটা কি না গ্লোবালি ইন্ডিয়া এবার কাজ করবে গ্লোবালি রকম যে আমাদের তো সব কান্ট্রিতে সব জিনিস যে আছে তা তো নয় কোনোটাই ন্যাচারাল রিসোর্সেস বেশি আছে কোনোটাই কম আছে কোনোটাই হয়তো অয়েল বেশি কোনোটাই অয়েল কম আছে তার মানে এই যে আদান প্রদানের মাধ্যমে যেমন আমরা এখন যে জিনিসটা আমাদের নেই সেটা আমরা ইম্পোর্ট করছি বা যেটা বেশি আছে সেটা আমরা এক্সপোর্ট করছি তো এই এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে যেন পুরো গ্লোবালি কানেক্ট থাকছে এটা হচ্ছে গ্লোবালাইজেশন তো ইকোনমিক রিফর্মসের মধ্যে নাইনটিন নাইনটি এই তিনটে জিনিস ঘটেছিল একটা হচ্ছে লিবারালাইজেশান একটা হচ্ছে প্রাইভেটাইজেশান এবং একটা হচ্ছে গ্লোবালাইজেশান ঠিক আছে আজকে তাহলে এতটাই ধন্যবাদ